अभी तुम्हारा कैमरा टॉप करो। हेलो, अस्सलाम वालेकुम। पति शोन अच्छे। हेलो, जी सर, नमस्ते सर। अपना की हेलो सर। टेन सर है? अल्हम्दुलिल्लाह। अपना की टेन भी ना? टेन भी जी सर, 10 भी सर। গত ক্লাসে মনে একটা করাইছিলাম না? এটা পুরোপুরি শেষ হয়েছে না? গত ক্লাসেরটা তো পুরোপুরি শেষ হয়েছে, একটু দেখেন তো কি করাইছিলাম। গত ক্লাসে কি করেছি দেখেন, আপনাদের মনে নাই নাকি? তো হবে না। এটা মনে শেষ হয়েছিল বিমের, এটা পুরাটা। ঠিক আছে, আজকে আরেকটা দেখাবো। হ্যাঁ বলেন স্যার, আমাদের কি স্যার মিড টার্ম পরীক্ষা হবে? স্যার কেন হবে না, কেন স্যার নিষেধ আমাদের করছে তো নাকি? স্যার ল্যাব পরীক্ষা তো কখন আমরা মিড টার্ম দিইনি, একবারে ফাইনাল দিছি। বুঝলাম না কি ফাইনাল দিছে, বুঝা যাচ্ছে না। স্যার আমাদের তো ল্যাব পরীক্ষা স্যার, এটা তো আমাদের একবার ফাইনাল হওয়ার কথা। ল্যাবের মিড আমাদের যে টার্ম মিড টার্ম হয় না পরীক্ষা তো? হবে এটা স্যার, না না, এটা এতদিনে জিজ্ঞেস করে কেউ? ওরা 9 সেমিস্টার না 10 সেমিস্টার পার হয়ে গেছে। স্যার ল্যাব ঠিক আছে, কিন্তু স্যার আমাদের জন্য ভার্সিটি থেকে সেমিস্টারের টাকা জন্য SMS আসছে। বিদায় আপনাকে জিজ্ঞেস করলাম স্যার, টাকা দিন না দিলে তো প্রবলেম নাই। এটা আমি চাই না, এটার সাথে ল্যাবের সম্পর্ক নেই, টাকার সাথে না। ল্যাবে তো ঝামেলা করে না, যা দেখলাম ল্যাবের জন্য হয় না ঝামেলা। স্যার ল্যাবের তো ডাইরেক্ট ফাইনাল। স্যার তার মানে স্যার আমাদের আগের ফাইনালে সেমিস্টার পরীক্ষার আগেই পেট করলে প্রবলেম তো হবে না, আর কথা না। ল্যাবের জন্য প্রবলেম হয় না, এটা শিওর হবে। থিওরিতে প্রবলেম করে মেবি, এটা ওইটা পরের কথা। ওইটা ল্যাবে সমস্যা হয় না, ল্যাবে আজ পর্যন্ত আমি সমস্যা দেখিনি আর কি। যেমন গত সেমিস্টারেও তো ঝামেলা করে নাই। আপনাদের একজন থ্যাংক ইউ স্যার। স্যার সাউন্ড আসতেছে মনে হয়, একটু অফ করে রাখেন। টিভি না কিসের একটা সাউন্ড আসতেছে, অফ করে দেন। হ্যাঁ এখন দেখেন গত ক্লাসে কতটুকু হয়েছিল। আচ্ছা, নিউ প্রজেক্টে যাই আগে। নিউ প্রজেক্টে যাওয়ার পর হচ্ছে যে, হ্যাঁ নিউ প্রজেক্টে ক্লিক করলাম, কারণ আমরা নতুন আরেকটা জিনিস করব। তাহলে আমরা প্লেনে সিলেক্ট করব, যেহেতু আমরা 2D প্রবলেম করতেছি। প্লেন প্লেন মানে সমতল। এরপর ফাইল নেম দিবেন, আমি কি দিব, বিম নাম্বার 2 মেবি। বিম 2 সেকশন আপনাদের বি না, সেকশন বি নামে আর কি সেভ করতেছি। আপনি আপনাদের মতো সেভ করবেন। আর লেন্থ ইউনিট, আচ্ছা দেখে নিই লেন্থ ইউনিট কি, লেন্থ ইউনিট কিলো পাউন্ড আর ফিট গতবারের টাইম। নেক্সট, ওকে দিয়ে এখন এরপর কি করতে হবে দেখে। নেক্সটে যাওয়ার পরে অ্যাড বিম আছে না, অ্যাড বিম সিলেক্ট থাকা অবস্থায় ফিনিশ দিবেন, তাহলে উইন্ডোটা ওপেন হবে। সবার কি উইন্ডোটা ওপেন হয়েছে? হ্যালো, স্যার ফোনে দেখতেছি তো স্যার, হ্যাঁ ওপেন হয়েছে স্যার, আমরা দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। ওকে, বুঝছেন ব্যাপারটা। আমি নিউ প্রজেক্ট দিলাম, নিউ প্রজেক্টের পর নেক্সটটা দিলাম, তারপর নেক্সটের পর অ্যাড বিম দিয়ে সিলেক্ট করছি। এখন দেখেন আমি একটা বিম আকার আঁকবো, এটা আপনারা খাতে ড্রপ করবেন। আমি এটা জাস্ট এখানে স্ক্রিন শেয়ারে আঁকতেছি, এটার উপরে আঁকতেছি, মানে কম্পিউটারের মধ্যে আঁকতেছি। একটু দাঁড়ান, এটা আপনারা দেখেন কতটুকু দিচ্ছে। এখানে হচ্ছে যে সাইয়াদ বিমের স্যার, দাঁড়া একটু দাঁড়া, এটা আগে এয়ার বিমের পর কি এয়ার বিম না আছে এয়ার প্লেট স্যার? অ্যাড বিম, অ্যাড বিম সিলেক্ট থাকা অবস্থাতেই ফিনিশ বললাম না। ওকে স্যার ঠিক আছে। এটার ভ্যালু হচ্ছে 4 কিপ পার ফিট, কিপ পার ফিট 4, যেহেতু এটা ইউডিএল। আর এটার স্প্যান হচ্ছে এই পাশে 2 আর এক পাশে 2। তাহলে এটা একটু আঁকেন, আপনার না আঁকলে বুঝবেন না। এই পাশে হচ্ছে বাম পাশে কি সাপোর্ট, হিঞ্জ না
আপনি হিন সাপোর্ট দেন না আইটা চেরো লাগে এটা চেরো লাগে এগুলো মনে রাখেন এগুলো পরে ইনপুট দেওয়ার সময় কাজে লাগে আর বিমের দৈর্ঘ্য কত দুই দুই চার দুই দুই চার আর ইউডিএল এর দৈর্ঘ্য না মানে ইউডিএল এর গেল 14 পার কিউ আর বিমের সেকশন বিমের সেকশন হচ্ছে 12 টু 12 ইঞ্চি 12 আপনারা একটু কাইন্ডলি মিউট করে রাখেন মিউট করে রাখেন মিউট বারবার বলতেছি প্রচুর চেষ্টা হচ্ছে হ্যাঁ ঠিক আছে শব্দ হলে কি আমার কথা বুঝতে পারবেন না মানে ভিডিও যখন চালু হবে তখন খালি আমার কথা বুঝতে পারবেন না আপনারা নিজেরাই তখন কথা বলবেন রেকর্ডটা বাজে আসবে সাউন্ড কোয়ালিটি এখন বিমটা তোলা হয়েছে 4 ফিট স্প্যানের বিম হিঞ্জ হচ্ছে বাম পাশে রোলার হচ্ছে ডান পাশে আর 40 পার ফিট হচ্ছে ইউডিএল এটা কিন্তু খাতে মনে রাখা জরুরি ওকে এখন আমরা কি করব এখন এটা চেঞ্জ করতে হবে না মানে এই যে ভিডিও বলতে কি এটা কি পাকা ভিউ না একটু অন্যরকম ভিউ না পাকানো না পাকানো না এটা মনে করে এটা কেন সোজা করতে হবে টেরা বেকা তো টেরা বেকাকে একটু সোজা করতে হবে আমরা যাব ভিউ ফ্রম জেড অ্যাক্সিস ভিউ ফ্রম জেড অ্যাক্সিস এ সিলেক্ট করবেন এই যে এটা এবার কি ঠিক আছে সোজা হইছে এটা সিলেক্ট করবেন ভিউ ফ্রম সোজা হইছে ভিউ ফ্রম জেড অ্যাক্সিস তারা দেখা ছিল ভিউ ফ্রম জেড অ্যাক্সিস এটা আপনারা যদি না বুঝতে পারেন আমি অ্যানোটেট করে দিচ্ছি এটা স্ক্রিনশট নিয়ে নেন এই যে এটা আমি যেটা কেন লাল দাগ দিয়ে স্পেশালি এই যে এটা ফার্স্টেরটা বাম পাশে ভিউ ফ্রম জেড অ্যাক্সিস এটা কি বলে ভিউ ফ্রম জেড অ্যাক্সিস এটা স্ক্রিনশট নিয়ে নেন তাহলে সুবিধা হবে স্ক্রিনশট নিয়ে নেন ওকে এখন আমরা দেখব গ্রিডগুলা গ্রিড কি কি আছে দেখেন উপরে কত নিচে কত 0 থেকে কত 10 0 থেকে 10 দেখা যাচ্ছে হ্যালো 0 থেকে 10 0 থেকে 10 দেখা যাচ্ছে স্যার আমি আপনাকে বলি এই 10 ফিটের প্রতিটা দৈর্ঘ্য হচ্ছে 1 ফিট করে করে এটা 1 ফিট 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 এভাবে 10 তাহলে 10 ইনটু 1 কত হয় 10 ইনটু 1 10 একে কত 10 10 একে 10 দাদা স্যার সমস্যা নেই এখন আপনার কাজটা কি দেখেন আমার হচ্ছে যে বিমটা আঁকার জন্য বিমের স্প্যানটা কত দেওয়া ছিল বিমের স্প্যানটা হচ্ছে 4 বিমের লেন্থ কত বিমের লেন্থ লেন্থ মানে দৈর্ঘ্যটা কত 4 না 2 2 4 ছিল না খাতে আঁকতে বলছিলাম খাতে 4 না না তাহলে এখন আমার বিমটা আঁকতে হবে কতটুকু পর্যন্ত আঁকবো এখানে আমার 10 ফিট দৈর্ঘ্য দেওয়া আছে আমি কি 10 ফিট পর্যন্ত আঁকবো না 4 পর্যন্ত আঁকবো বিম 4 পর্যন্ত স্যার 4 পর্যন্ত আঁকবো তাহলে 0 থেকে 4 যেহেতু আমার 4 ফিট দৈর্ঘ্য যদি 5 ফিট হতো 5 পর্যন্ত আঁকতাম যদি 8 ফিট হতো 8 পর্যন্ত আঁকতাম 9 ফিট 9 ফিট এখন যেহেতু 4 আছে 4 ফিটে আমি দেখেন এই যে আমি যেটা নড়াইতেছি এই যে এটা এখনো বিমটা আঁকা হয়নি এখন আমি এই পয়েন্টটাকে 4 এ নিয়ে আসব দিয়ে মাউসের রাইট পয়েন্টটা ক্লিক করব তারপরও কিন্তু রয়ে গেছে এই যে মাউসে ক্লিক করার পরও কিন্তু বিমটা আঁকানো শেষ হয়নি এই কারণে দেখেন এটা বের করার জন্য এসকেপ বাটন চিপতে হবে কিবোর্ডের এসকেপ বাটন এটা থেকে বের হওয়ার জন্য হাতে লিখে রাখেন হাতে লিখে রাখেন এসকেপ বাটন এরপরে কাজটা হচ্ছে যে এসকেপ বাটন চিপার পর কাজটা হচ্ছে যে এটা এটা স্নেপ মোড চালু করতে হবে আমি এখানে অ্যানোটেট করে দিলাম এটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন এই যে এই পয়েন্টটা
এই যে এটা দেখা যাচ্ছে পয়েন্টটা জি স্যার এটা চালু করলে কি হবে এটা চালু করলে গ্রিডটা চলে যাবে গ্রিড এটা চালু করলে গ্রিডটা চলে যাবে ওকে এখন আমরা কি করব বিম বিম প্রপার্টি রাখতে হবে বা প্রপার্টি দিতে হবে বিমের প্রপার্টি তার জন্য সবার আগে জেনারেল যাবেন জেনারেল যাবেন এরপর প্রপার্টি ফারস্টে জেনারেল এরপর প্রপার্টি এই যে জেনারেল এরপর প্রপার্টি এটা স্ক্রিনশট নিয়ে নেন বা খাতায় লিখে নেন লিখছেন জেনারেলের পরে প্রপার্টি প্রপার্টি লিখছেন হ্যালো আচ্ছা ঠিক আছে আমি ধরে নিলাম আপনারা বুঝছেন এরপর যাব ডিফাইনে এটি স্ক্রিনশট নিয়ে নেন জেনারেল থেকে প্রপার্টি প্রপার্টি থেকে ডাইরেক্ট ডিফাইনে এটা হচ্ছে 1 এটা 2 এটা 3 স্টেপ নাম্বার লিখে দিচ্ছি তাহলে আমরা ডিফাইনে যাব ডিফাইনে সিলেক্ট করলাম তারপর তারপর দেখেন ডিফাইনে সিলেক্ট করার পর একটা প্রপার্টি আসবে সার্কেল লেখা আমরা কি সার্কেল করব না রেকটেঙ্গেল করব বিম কি আমরা সার্কুলার সার্কুলারে দিছি না রেকটেঙ্গুলারে করতেছি যেমন দেখেন সেকশন ছিল 12 টু 12 না না 12 টু 12 দেখা যাচ্ছে এটা খাতায় লিখে রাখেন বিমের সেকশন হচ্ছে 12 টু 12 খাতে লিখছেন হ্যালো কথা শোনা যাচ্ছে না আপনাদের ওকে তাহলে রেকটেঙ্গুলারে সিলেক্ট করব আমরা রেকটেঙ্গুলার সার্কুলার না রেকটেঙ্গুলারে সিলেক্ট করব যেহেতু আমরা 12 ইনটু 12 রেকটেঙ্গুলার রেকটেঙ্গেল সিলেক্ট করব রেকটেঙ্গেল সিলেক্ট করার পর কি হয় দেখেন এরপর আমরা দিব 1 1 1 দিব 1 1 কেন দিছি বলতে পারবেন 1 ফিট সমান 12 ইঞ্চি এই জন্য যেহেতু এখানে ফিট অপশন দেওয়া আছে যেহেতু দেখেন এখানে ফিট অপশন দেওয়া আছে তাহলে আমি চাইলেও 12 ইঞ্চি ইনপুট দিতে পারবো না আমি যদি 12 ইনপুট দিয়ে দিই ভুলে তাহলে 12 ফিটে রূপান্তরিত হবে যা বিশাল বড় ভুল এরপর ম্যাটেরিয়াল হচ্ছে কংক্রিট যেহেতু আমরা স্টিল করতেছি না কংক্রিটের বিম করতেছি দিয়ে অ্যাড দিব ক্লোজ করে দিব এটুক বুঝছেন না বুঝলে বলতে পারেন সমস্যা সোজা আছে তো তত কঠিন না খুবই সোজা বুঝছেন না ঠিক আছে নিয়ম বুঝছেন এরপর আমরা কি করব এই যে প্রপার্টিটা আছে না এই প্রপার্টিটাকে আমরা এখন এই বিমে ইনপুট করব কিন্তু কিভাবে করব তার জন্য আমাকে আগে এটা সিলেক্ট করতে হবে আমি যেটা আমি সবুজ কালিতে দাগাইলাম এটা অলরেডি সিলেক্ট করাই আছে এরপর আমরা যাব বিম কার্সর খাতায় লিখে রাখেন বিম কার্সর হচ্ছে যে এই যে এটা এটা হচ্ছে বিম কার্সর এই যে এটা বিম কার্সর দেখা যাচ্ছে বিম কার্সর এই যে লেখা আসছে আপনারা দেখে নিন বিম কার্সর এটা সিলেক্ট করব এই বিমে দিয়ে দিব তারপর এই বিমে সিলেক্ট করার পর অ্যাসাইন টু সিলেক্টেড বিম কথাটা লেখা আসবে অ্যাসাইন টু সিলেক্টেড বিম কথাটা লেখা আসবে এটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যাসাইন করব অ্যাসাইন যে ইয়েস অ্যাসাইন হয়ে গেছে বিম ওয়ান চলে আসছে এরপর দেখবো আমরা থ্রিডি রেঞ্জ
দেখা যাচ্ছে বিমটা আসছে 4 ফিটের? জি স্যার। আপনার বিম আসছে কিভাবে বুঝতে হলে 3D রেন্ডারিং এ যাইতে হবে। বিম যদি কারো ডাউট থাকে আসে নাই, তাহলে মাউসের ডান পাশে ক্লিক করবেন, ইয়ে 3D রেন্ডারিং। তাহলে দেখেন এটার দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট, 4 ফিট, আর এটা হচ্ছে 12 ইঞ্চি, আর এই পাশে লোড গুলো আছে এরকম। এটা হচ্ছে হিন সাপোর্ট। এখন এটা আপনাকে নিজেরা করতে হবে, দেখা কিভাবে করতে হয় সাপোর্ট টাকার জন্য। একটু বুঝছেন সবাই? এটা আমি ধরে নিলাম, তাহলে আর দেওয়া আছে না। আমি হচ্ছে যে প্রপার্টি দিলাম, এবার সাপোর্ট আঁকতে হবে। তাহলে সাপোর্টে সিলেক্ট করতে হবে, সাপোর্ট, সাপোর্ট আঁকতে হবে, সাপোর্ট আঁকতে হবে, হাতে লিখে রাখেন, প্রপার্টির পর সাপোর্ট, সাপোর্টে সিলেক্ট করব। এরপর এই লেখাটা এসছে সাপোর্ট হোল স্ট্রাকচার, স্টেশনার ক্রিয়েটে যাবে। হ্যাঁ, ক্রিয়েটে যাওয়ার পর এবার আমার বাম পাশের থেকে কি ছিল জানো? কি সাপোর্ট ছিল? পিন বা হিন সাপোর্ট ছিল না, পিন বা হিন সাপোর্ট, এই যে এটা এটা। তাহলে আমরা কি সিলেক্ট করব? পিন সিলেক্ট করব না? খেয়াল করে দেখেন আপনাদের কিন্তু এটা ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু ভাই ভাদে জিজ্ঞেস করবো। জি স্যার, এক পাশে হ্যান্ড সাপোর্ট, এক পাশে রোলার সাপোর্ট। আগে তো এখন কোনটা আঁকতেছি? হিন সাপোর্ট আঁকতেছি। তাহলে হিন যেটা তো এখানে নাম লেখা নাই, তাহলে পিন সাপোর্ট, হিন যের অপর নাম হচ্ছে পিন, পিন। তাহলে পিন সাপোর্টে সিলেক্ট করবো, এগুলো কিন্তু ধরবো ভাই ভাতে, না পারলে কিন্তু জিরো টাইম। এখন দেখেন আমরা সিলেক্ট করবো কিভাবে, পিনে যাব, সিলেক্ট করলাম, এরপর অ্যাড দিব, পিনে সিলেক্ট করবো, এরপর অ্যাড দিব, পিনে সিলেক্ট করবো, অ্যাড দিব। তাহলে সাপোর্ট নাম্বার 2 চলে এসেছে নতুন করে। ওকে, এরপর আমরা আবার আরেকটা সাপোর্ট আঁকবো, সেটা ক্রিয়েট, হ্যাঁ ক্রিয়েটে অপশনে যেতে হবে। এরপর দেখেন রোলার সাপোর্ট আঁকতে হবে। এরপর জন্য রোলার সাপোর্টের নাম কি আছে এখানে? রোলার সাপোর্ট আপনারা একটু খুঁজে বের করেন তো, আমাকে খুঁজে বের করে পাইলে বলি, না থাকে স্বাভাবিক করতে গেলে না। স্যার রোলার সাপোর্ট লেখা নাই। এখানে রোলার সাপোর্ট যেহেতু লেখা নেই, তাহলে আমাকে কি করতে হবে, ফিক্সড বাটে যাব, হাতে লিখে রাখা। ফার্স্টে রোলার সাপোর্ট আঁকার জন্য ফিক্সড বাটে যাব, তারপর রিলিজ এফএক্স এমজে, এটা স্ক্রিনশটও নিতে পারেন বা খাতায় লিখে রাখতে হবে, ফিক্সড বাট দেন রিলিজ এফএক্স এন্ড এমজে, কারণ এফএক্স আর এমজে এটা রিস্ট্রেইন করতে পারে না, তাই রিলিজ হবে। হাতে লিখে রাখেন, পরীক্ষার হলে তো এটা জিজ্ঞেস করতেই হবে, খুবই গুরুত্বপূর্ণ।
হ্যালো বুঝছেন একটু? হ্যালো জি স্যার। ওকে, পেন সাপোর্ট বা রোলার সাপোর্ট কি ব্যাপারটা জি, তারপর অ্যাড। ওকে, অ্যাড হয়ে গেল, তারপর আমরা এগুলো ইনপুট দিব। তাহলে সাপোর্ট টু সিলেক্ট করা অবস্থায় আমরা ইয়া কার্সরে যাব, নোট কার্সর, যেহেতু হচ্ছে নোডাল পয়েন্টে আছে, নোট কার্সর সিলেক্ট করব। দিয়ে দেখেন আমি মাস্টার কার্সরটাকে একেবারে নোডাল পয়েন্টে নিয়ে আসব, দিয়ে অ্যাসাইন টু সিলেক্টেড নোড থাকা অবস্থায় অ্যাসাইন, ইয়েস আসলো। তারপর একইভাবে সাপোর্ট থ্রি সিলেক্ট করব, এরপর নোট কার্সর সিলেক্ট করব, দিয়ে এটাতে আমরা মাস্টার কার্সরটা নাড়াবো, দিয়ে অ্যাসাইন, ঠিক আছে, এরকমই আসবে। এরপর কি, এরপর হচ্ছে আমার লোড বসাইতে হবে, সবকিছু করলাম, এরপর বাকি থাকে কি, লোড না, সবকিছু হয়ে গেছে, দেখেন জাস্ট লোডটা বাকি আছে। সবাটা হয়ে গেছে, ফুল লোড আছে, ফুল লোডটা আগে তাহলে কি করবে, এবার লোড আঁকার জন্য কি ইচ্ছে যাইতে হবে, লোড এন্ড ডেফিনিশন এ না মনে নেই কারো, যদি কি যাইতে হবে কি যাইতে হবে না, তাহলে লোড এন্ড ডেফিনিশনে যাব, সিলেক্ট করব, দিয়ে লোড কেস ডিটেইলস সিলেক্ট করব, দেখেন ডেফিনিশন আছে, এটা সিলেক্ট করব না, লোড এন্ড মেল অপশন সিলেক্ট করব না, জাস্ট লোড কেস ডিটেইল এ সিলেক্ট করতে হবে, লোড কেস ডিটেইল, দিয়ে লোড কেস ডিটেইল দিয়ে অ্যাড, তাহলে লোড কেস ইন 1 অ্যাড ক্লোজ, একটু বুঝছেন? তারপর দেখেন এরপর কিসে কোন লোড হবে, নোডাল লোড না মেম্বার লোড, অবশ্যই মেম্বার লোড হবে, মেম্বার লোড হওয়ার কারণ আছে, কারণ এই যে বিমের মেম্বারের মধ্যে লোডটা আছে, নোডাল পয়েন্টে না, সাপোর্টে যদি লোড থাকে সেটা হবে নোডাল পয়েন্টে লোড, মানে নোডাল লোড। এখন আমরা দেখব যে সাপোর্ট বা না, এখন তো হবে মেম্বার লোড, এটা খাতে লিখে রাখি, মেম্বার লোড সিলেক্ট করব, মেম্বার লোড, মেম্বার লোড সিলেক্ট করব, ইউনিফর্ম ফোর্স মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এখন দেখেন আমার ভ্যালু কত দেওয়া আছে, আপনার প্রিন্টার একটা চিত্র দেখাই আপনাদের, এটা দেখলে ক্লিয়ার হবে, একটু দাঁড়ান, এবার দেখা যাচ্ছে স্ক্রিনটা, হ্যালো স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? এখন দেখেন এই পয়েন্টটা হচ্ছে আপনার ডি থ্রি পয়েন্ট, এটা কেমনে আসছে এটা আমি চিত্র পরে বুঝাবো, এটা হচ্ছে ডি ওয়ান পয়েন্ট, এটা হচ্ছে ডি টু পয়েন্ট, এটা মনে রাখেন। তাহলে ডি থ্রি থেকে ডি ওয়ান পয়েন্টের ডিস্টেন্স কতটুকু, দুই না, ডি থ্রি থেকে ডি ওয়ান দুই ফিট স্যার, দুই ফিট না, এটা এরপর দেখেন ডি থ্রি থেকে ডি টু পর্যন্ত ডিস্টেন্স কত, এই যে এই ডি থ্রি, ডি থ্রি থেকে ডি টু, ডি থ্রি থেকে ডি টু দুই দুই চার না, চার ফিট, চার ফিট, এটা আর কি একটু মনে রাখেন বা স্ক্রিনশট নিয়ে রাখেন বা খাতে লিখে রাখতে পারেন। হ্যাঁ, ডি থ্রি থেকে ডি ওয়ান এর ডিস্টেন্স হচ্ছে দুই ফিট, খাতে লিখতে পারেন, বা ডি থ্রি থেকে ডি টু ডিস্টেন্স হচ্ছে দুই দুই চার, এই যে দুই প্লাস দুই, ডি থ্রি কে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড পয়েন্ট ধরতেছি আর কি এখানে। এখন দেখেন এটা কেন ধরলাম, আমরা এখন স্টেপ সরি স্টেপ ফোর তে চলে যাব, স্টেপ ফোর তে আসতে দাও, এখন দেখেন ডি ওয়ান ডি টু ডি থ্রি লেখা পাইছেন, ডি ওয়ান ডি টু ডি থ্রি, জি স্যার কি সবাই বলেন, হ্যাঁ। তারপর দেখেন
এই বাম পাশে একটা চিত্র আছে, আমি সবুজ নীল কালি দিয়ে একটু এনোনেট করে দিচ্ছি, ওটা দেখা যাচ্ছে? নীল কালি দিয়ে এনোনেট করে দিচ্ছি। জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখেন ডি থ্রি টা আছে সবচেয়ে বামে, তারপর ডি থ্রি থেকে ডি ওয়ান, ডি থ্রি থেকে ডি টু, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ডি টু টা হচ্ছে সবচেয়ে লাস্টের পয়েন্ট, এই কারণে আমরা ওই হিসাবে করে দিচ্ছি। এটা একটু বুঝতে হবে কষ্ট করে। দেখেন ডি থ্রি থেকে ডি ওয়ান এর দূরত্ব যেহেতু দুই, আমি ডি ওয়ান এর জায়গায় বসাবো দুই, আর ডি টু জায়গায় বসাবো মাইনাস ফোর, আর ডি থ্রি হবে জিরো, কারণ ডি থ্রির সাপেক্ষে ডি থ্রির ভ্যালু হচ্ছে জিরো। একটু না বুঝলে বলতে পারেন, সমস্যা নেই। স্যার ডি টু টা বুঝলাম যে ফোর এর মাইনাস, মাইনাস কেন হবে, ফোর ফোর ডিস্টেন্স তো ফোরই হয়। ডি ওয়ান থেকে ডি টু, না ডি ওয়ান থেকে ডি টু না, ডি থ্রি থেকে সব হিসাব হবে। ডি থ্রি দেখা যাচ্ছে পাশের ইয়াতে, দেখেন বাম পাশের চিত্র দেখেন, ডি থ্রি হচ্ছে স্ট্যান্ডার্ড পয়েন্ট বাম পাশে, সবচেয়ে বাম পাশে। হ্যাঁ বুঝছি স্যার, একটু হেরফের আছে। ডি টু টা কি ডি ওয়ান এর আগে না পরে, চিত্র দেখে বলেন তাহলে বুঝতে হবে। ডি টু হ্যাঁ, তাহলে পরে যেহেতু হবে তাহলে পরের ভ্যালু তো অবশ্যই বড় হবে। ওকে, এটা আপনি স্ক্রিনশট নিলেন তাহলে বুঝতে পারবেন, স্ক্রিনশট নিন। আমি 15 মিনিট পর শুরু করবো, কারণ আমি নামাজে যাচ্ছি তো আজান দিছে এখানে। আর এটা যদি না বুঝে থাকেন চিত্রটা দেখেন তাহলে বুঝতে পারবেন, চিত্রটা দেখলে খুবই সোজা। আচ্ছা ঠিক আছে, চিত্রটা দেখলে বুঝতে পারবেন, খুবই সোজা একটা চিত্র। এরপর ইউনিট এটা সিলেক্ট করা অবস্থায় এটাতে দিব, স্যার 15 মিনিটের আগে স্যার লিংকটা ইয়া শেষ হয়ে যাবে, টাইমটা শেষ হয়ে যাবে স্যার। পরে আরেকবার আরেকটা দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা সিয়ার ভাই আছেন ক্লাসে? ভাই নন্দন ভাই, নন্দন ভাই,